24 ঘন্টার ডেডলাইন ক্রস করতে এই পূজোর মধ্যে ধর্মতলায় আমরণ অনশনের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। দাবি আদায় না পর্যন্ত অনশন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। কাজে ফিরলেও খাবার খাবেন না বলে জানিয়ে দিয়েছেন তারা। স্বচ্ছতা বজায় রাখতে অনশন মঞ্চে থাকবে সিসি ক্যামেরা। প্রথম দফায় অনশনে বসবেন 6 জন জুনিয়র ডাক্তার। সাংবাদিক বৈঠকে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, জয়নগরের ঘটনাই পরিষ্কার করে দিয়েছে কেউ কোথাও সুরক্ষিত নন। ডাক্তার রোগীদের সুরক্ষার দাবি নিয়ে তারা লড়াই চালিয়ে যাচ্ছেন, কিন্তু নিরাপত্তা এখনো অধরাই রয়ে গিয়েছে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা। অভিযোগ করেছেন ধর্মতলায় তাদের মঞ্চ ভাঙার চেষ্টা হয়েছে, এমনকি গাড়ি আটকে দেওয়া হয়েছে। বাধ্য হয়ে জুনিয়র ডাক্তাররা নিজেরাই বাঁশ বয়ে মঞ্চের কাছে নিয়ে এসেছেন। 10 দফা দাবিতে শুক্রবার রাত 8:30 থেকে ঘড়ি টাঙিয়ে ধর্মতলায় অবস্থান শুরু করেছিলেন জুনিয়র ডাক্তাররা। 24 ঘন্টার ডেডলাইনও দিয়েছিলেন রাজ্যকে। যদিও সকালে লালবাজারের তরফে মেল করে অবস্থান তুলে নেওয়ার অনুরোধ করা হয়, কারণ হিসেবে জানানো হয় পুজোর সময় ধর্মতলা এলাকায় ভিড় থাকে, যানজটে মানুষের সমস্যা হতে পারে বলে মেল করে অবস্থান তোলার অনুরোধ জানিয়ে কর্মসূচির অনুমতি দেওয়া যাবে না বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়। আমরা ঘোষণা করেছিলাম যে 24 ঘন্টা পর হতে আমরা আমরণ অনশনে বসব, এবং আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা সেই আমরণ অনশনে বসব। আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে, ততদিন অবধি আমরা চিকিৎসা পরিষেবা ফেরত দেব। যেরকম আমরা বলেছিলাম যে গতকাল থেকে আমরা আমাদের সম্পূর্ণ কর্মবিরতি তুলে নিচ্ছি এবং হাসপাতালে কাজে ফিরছি, কাজে আমরা ফিরছি, খাবার আমরা খাবো না।